একদিকে করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী, গত কয়েকদিন ধরে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এরই মধ্যে মৃত্যুর খবর পরিচালকের পরিবারে। কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর শেষকালে বয়স হয়েছিল 75 বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাজ চক্রবর্তীর বাবা, ভর্তি ছিলেন হাসপাতালে। করোনা পরীক্ষা করা হয়, দুবারই নেগেটিভ ফলাফল পাওয়া যায়। গত 17 আগস্ট রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তার কোভিড-19 আক্রান্ত হওয়ার কথা সকলকে জানান। পরে অবশ্য তিনি জানান তার পরিবারের অন্যান্যদের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি অবশ্য কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছিলেন রাজ। এদিকে ছেলে কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই চক্রবর্তী পরিবারে এলো খারাপ খবর। শুক্রবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর। জানা যায়, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত 13 আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণ চক্রবর্তী। তিনি কোভিডের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন, হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়। দুবার তিনি ভেন্টিলেশন থেকে বের হয়ে এসেছিলেন, তবে তৃতীয়বার আর সম্ভব হয়নি। তিনি ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি, কারণ তার করোনায় আক্রান্ত হওয়ার কোনো রিপোর্টই পাওয়া যায়নি। ছেলে করোনা আক্রান্ত হওয়ায় তার সঙ্গে দেখা হয়নি বিগত কয়েকদিন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন রাজ। এমনকি শুক্রবার বাবার মৃত্যুর পরও সম্ভবত বাবাকে শেষ দেখা দেখতে পাবেন না তিনি। তবে দূর থেকে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, করোনার সংকট কাটেনি, তাই নিয়ম মেনেই সৎকার রীতি পালন হবে। ছেলের প্রথম সন্তানের মুখও দেখা হলো না তার। শুভশ্রী গর্ভবতী, তবে সন্তানের জন্মের আরো কয়েক মাস বাকি। নিঃসন্দেহে রাজ চক্রবর্তীর পরিবারের জন্য যে খুব কঠিন একটা সময় তা বলাই বাহুল্য। একদিকে অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই আরবানার বাসভবন আলো করে আসবে খুদে অতিথি। কিন্তু তার আগে কেমন যেন সব হিসেব ওলটপালট হয়ে গেল। কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই রাজ টুইটে জানিয়েছিলেন, শুভশ্রী সহ বাড়ির সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ, চিন্তামুক্ত হলাম, আমি সুস্থই রয়েছি এবং নিজের শরীরের খেয়াল রাখছি। ঘরের প্রত্যেকেই আলাদা আলাদা ঘরে রয়েছেন, আমাদের জন্য প্রার্থনা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজের বন্ধু রুদ্রনীল সেনগুপ্ত জানিয়েছেন, আমাদের ছেড়ে দিয়ে কাকু গেল তারা হয়ে, কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর আত্মা শান্তি পান। রাজু শুভর পরিবারের প্রতি সমবেদনা, খুব মিস করব কাকুর সাথে বদমাইশি আর আড্ডাগুলো, শান্তিতে ঘুমাও আমার বান্টু সিং। তোমার কি কাজ? আমার কাজ বাড়ি পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা। ড্রেন পরিষ্কার করা, এখানে কোথায় ড্রেন পাবে? হালি শহরে, হালি শহরে ড্রেন পরিষ্কার করেছি, বাড়ি পরিষ্কার আশেপাশে সপ্তাহে সপ্তাহে বাড়ি পরিষ্কার সপ্তাহে রাখা উচিত সবারই, আমার এখন নয়। এদের সচেতন থাকা উচিত সবারই, এগুলো করবেন, দেশকে বাঁচান, নিজে বাঁচুন। তো তোমার হচ্ছে বাথরুমের দায়িত্ব, বাথরুম পরিষ্কার দায়িত্ব, তাই তো? তোমার সাথে কে আছে? তুই আছিস, আমি বাথরুম পরিষ্কার করবো। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।